নতুন একটি ব্লগে সকল বন্ধুকে স্বাগত। আপনারা এর আগে এই ভিডিওটি দেখেছেন, আমরা কাদামাটি দিয়ে ঘর করেছিলাম, তো আজকে সেই ভিডিওর শেষ পার্ট, অর্থাৎ আজকে সম্পূর্ণ হলো কাজটি। তো দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে ভালো লাগবে। তো এগুলো প্রথম দিন করেছিলাম, তারপরে আমাদের গাঁথনিটা কমপ্লিট হয়ে যায় এবং তারপর দিনকে আমরা এরপর ঘরের মেঝেটাকে ভালোভাবে মাটি দিয়ে পরিপূর্ণ করতে হবে। তার জন্য আমরা মাটি ভরতে শুরু করে দিয়েছি। এইদিকে মাটি তোলার কাজটি চলতে চলতে আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা 60% আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তাই সবার আগে নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অর্ধেকটা মাটি তোলা কাজ হয়ে গেছে আর মাটিটা পুরো বালি মাটি, তো একটু ধুলো ধুলো ভাব, তো মাটিটা সঙ্গে সঙ্গে জমে যাচ্ছে, তো খুবই ভালো হলো এটা। পরের দিন আবার এসে এই দেওয়ালের চারিপাশে যে কাদামাটি দিয়ে দেওয়ালটা দিয়েছিলাম সেই দেওয়ালগুলো পুরো প্লাস্টার করেছিলাম, এবং প্লাস্টার করার পরে উপরে মেঝেতে আমরা ইট দিয়েছি। ইট দেওয়ার পরে ইটে বালি সিমেন্ট মিশিয়ে ঢালার পরে আমরা চলে যাই, তারপরে আবার এই কাজটি আজকে করলাম। আজকে আমরা করছি কি, উপরে যে মেঝেটা ছিল মেঝেটায় মশলা ভাঙার পরে মশলাটা লেবেল করে সুন্দর করে ডেটো করছি। তো ডেটো করার কাজ কমপ্লিট, এখন চারি সাইডগুলো একটু একটু করে ভালো করে ব্রাশ পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আর এই দেখো, দেখতেই পাচ্ছ এইদিকে আমার মিস্ত্রির বেটা আর আমার নাতি এই যে খেলা করছে। এ মনে হয় বড় হয়ে বাবার মতো মিস্ত্রি হবে না কি হবে, কিন্তু এ যন্ত্রপাতি নিয়ে খেলতে খুব ভালোবাসে। তো এইদিকে খেলা করছে, দুষ্টুমি করছে, আর বাড়ির পাশেই তো সবসময় এখানেই থাকছে। এই তিন চাকার গাড়ি হলেও এই গাড়ি গ্রামে অনেক কাজে সুবিধা যোগায়, যেমন মাল বয়ানো, কাঠ বয়ানো, এইসব কাজগুলো খুব সহজেই করা যায়। ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চারিগোলের কাজ প্রায় শেষের দিকে, তো আমাদের কাজটা আজকে এটা কমপ্লিট হয়ে গেলে এরপরে যে দেখতে পাচ্ছ পাশে যে বাঁশের ফ্রেম রয়েছে, তো এই ফ্রেম দিয়ে এখানে ঢোপ টাইপের ঘর হবে, উপরে টিন দেওয়া হবে, তো ঘরটা খুবই সুন্দর হলো। তো বন্ধুরা, পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।